পৌরসভার মহিলা কাউন্সিলরকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ। কাউন্সিলরকে বাঁচাতে গিয়ে আক্রান্ত অপর মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রকাশ্যে তৃণমূল কাউন্সিলরকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীতে। নদিয়ার কল্যাণী পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল এক মহিলা কাউন্সিলরকে বিধারক মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ সূত্রে জানা যায়, আক্রান্ত মহিলা কাউন্সিলরের নাম বাসন্তী দাস। বাসন্তী দাস কল্যাণী পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ঘটনা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল রাত্রেও নিজের ওয়ার্ড অফিসে বসে কাজ করছিলেন তৃণমূলের ওই কাউন্সিলর। তার সঙ্গে ছিলেন বেশ কিছুজন মহিলা সহকর্মীও। জানা যায়, সেই মুহূর্তে বেশ কিছুজন স্থানীয় যুবক মদ্যপ অবস্থায় ওই কাউন্সিলরের অফিসে ঢোকে। এরপরই ক্যামেরা বার করে কাউন্সিলর সহ বাকি মহিলাদের ছবি তুলতে শুরু করে। সেই মুহূর্তে বাসন্তী দেবী বাধা দিতে গেলে তাকে বেধড়ক মারধর করে। পাশাপাশি অভিযোগ শ্লীলতাহানির চেষ্টা করেন ওই কাউন্সিলর সহ বাকি মহিলা সহকর্মীদের। কাউন্সিলর সহ মহিলা সহকর্মীদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এরপরই কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাসন্তী দাস। এই বিষয়ে বাসন্তী দাস জানান, 8:30 নাগাদ অফিসে বসে আমরা কাজ করছিলাম, তখনই হঠাৎ একদল দুষ্কৃতী এসে ক্যামেরা বার করে ছবি তুলতে শুরু করে। আমি বাধা দিতে গেলে আমাদের সকলকে বেধড়ক মারধর করে। ওরা দলে বেশ কয়েকজন ছিল, হঠাৎই কোনো কারণ ছাড়াই ঘরে ঢুকে ছবি তুলতে শুরু করে, বাধা দিতে যাওয়ায় আমাদেরকে মারধর করে। এই বিষয়ে তিনি আরো বলেন, আমার ওয়ার্ড অফিসে 8:30 নাগাদ, আমি তখন ডিউটিতে, আমার মেয়েরাও ছিল, আর আমার এই যে ওয়ার্ড অফিসের কর্মী, ও সরকারি কর্মী পৌরসভার, তো আমরা রয়েছি। তো যেহেতু 3 দিন পর পর ছুটি গেছে, সেই জন্য প্রচুর লোকজন এসেছে, আমি সই করছি। হঠাৎ করে একজন এরকম এসে দেখলাম 4-5 জন এসেছেন, জানি নিশ্চয়ই কোনো কাজে ফাজে এসছে। তারপরে দেখি ওদের ছবি তুলছে কয়েকজন দুষ্কৃতী। তা যেহেতু আমার মেয়েরা রয়েছে, ছবি তুলছে, আমি ছবি তুলছো কেন, ছবি তুলছো কেন, তুই সরে যা, তুই আসলে তোকে বিয়ে করে দেবো, দিয়ে আমাকে চেপে ধরেছে, ধরে চুলটা ধরেছে। তখন ওরা যে মানে আমাকে ধরতে গেছে, ধীরে আমাদের চুলের মুঠি ধরে মানে মারতে শুরু করে দিয়েছে সব কটা ছেলে। আর ফার্স্ট দেখলাম 5-7 জন আসলো, 5 জন ছিল, তারপরে মানে গেটের বাইরে টাইরে ছিল, সব দেখি এক এক, তারপর মানে যে থেকে সব এসছে, সব অন্যদিকে। লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। এই বিষয়ে নদিয়ার কল্যাণী পৌরসভার এক কর্মী বলেন, কাউন্সিলরের সাথে বসেই আমরা কাজ করছিলাম, হঠাৎই দেখি একদল দুষ্কৃতী এসে ছবি তুলতে শুরু করেন। ম্যাডাম বাধা দিতে গেলে তাকেও মারধর করে, আমরা ম্যাডামকে বাঁচাতে গেলে আমাদেরকেও মারধর শুরু করে। আমি দেখলাম আমার ওয়ার্ডে আমি আমার ম্যাডাম কাজ করছিল, আমি সাইডেই ওনার পাশেই বসেছিলাম, হট করে দেখলাম কিছু দুষ্কৃতী এসে ফটো তুলছে সবার। তখন ম্যাডাম বলা মাত্রে ম্যাডামকে যখন অ্যাটাক করেছে, তখন আমরা ছাড়াতে গেছি, আমাদেরও মারধর মানে করেছে। আমি তো বলবো দুষ্কৃতী ওরা, আমি আমাকে বলেছে ওয়ার্ডে ডিউটি যেতে, না যে আপনি ওয়ার্ডে আসবেন না কালকে থেকে, জানো না আমি তো সেরকম দেখিনি, কিন্তু আমাদের যে মেরেছে সেটাই বল, সব কটাই পুরুষ ছিল। প্রথমে 5-6 জন ঢুকেছে ওয়ার্ডে, তারপর অনেক লোক এসছে, হয়তো বাইরে প্ল্যানিংই ছিল। হ্যাঁ, আমাকে হুমকি দিয়েছে যে ওয়ার্ডে আপনাকে যেন তোকে যেন কালকে থেকে না, আমাকেই বলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, কল্যাণী। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।